ক্লাসটাকে এনজয় করো, ভয় পাওয়ার কিছু নেই। তবে ক্লাস শুরু করার একটা জিনিস আমরা বলবো, যে আগের দিন যেটা বলা হয়েছিল তোমাদেরকে, যে একটু নিজেকে না গ্রুম করার দরকার আছে, ঠিক আছে? কারণ তুমি যখন কাজ করতে আছো, তুমি যে প্রফেশনে আছো না, সেখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কি বলতো, ম্যান বিহাইন্ড দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট তো ইম্পর্টেন্ট, প্রোডাক্টের কোয়ালিটি থাকতে হবে, নাহলে ডাক্তারবাবু লিখবেন না। কিন্তু যে প্রোডাক্টটা নিয়ে আসছেন, যিনি যে মানুষটা নিয়ে আসছেন, তা সেই যদি নিজে গ্রুম না থাকে, ডাক্তারবাবু কনফিডেন্স পাবে না। এক তো গ্রুমিং দরকার, আরেকটা দরকার হচ্ছে তোমার কমিউনিকেশন। হোয়াট ইউ স্পিক অ্যান্ড হাউ ইউ স্পিক আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার কনফিডেন্স আসে কথা থেকে, নলেজ, তোমার পেটে যত থাকবে তোমার মুখ দিয়ে সেরকম বেরোবে, তাই না? এবার তুমি যদি মুখস্থ করতে যাও পড়াকে, কি হবে, তুমি মুখস্থর মতো বললে তোমার সেই কনফিডেন্স রিফ্লেক্ট করবে না। কনফিডেন্স কিসের থেকে আসে? তুমি যখন সেটা বুঝে পড়বে নিজের মতো করে বলবে, বইয়ের ভাষা না, নিজের মতো করে, তখন দেখবে এমন কনফিডেন্স আসবে না, ডক্টরও কিন্তু কনভিন্স হবে তোমার কমিউনিকেশনে, ঠিক আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে আমরা পড়াশোনার পুরো ডিটেলসে ঢুকছি, মুখস্থ করতে যাব না আমরা কেউ, ঠিক আছে? মুখস্থ করবো না, যেটা বুঝবো সেভাবে আমরা নিজেদের মতো করে প্রকাশ করবো। চলো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, যে অর্গান সিস্টেম রেসপিরেশনের সঙ্গে রিলেটেড, সেই অর্গান সিস্টেমকে আমরা রেসপিরেটরি সিস্টেম বলবো, ঠিক আছে? কোনো রকেট সায়েন্স নেই, যেটা বুঝবো নিজের মতো করে বলবো, ঠিক আছে? এবার রেসপিরেশন আমাকে বুঝতে হবে, রেসপিরেটরি সিস্টেম বুঝতে গেলে। রেসপিরেশন কাকে বলা হয়? দেখো রেসপিরেশন দু রকম হয়। এক ধরনের রেসপিরেশন হয় সেলুলার লেভেলে, তাই তো? সেল বলতে কোষ, ঠিক আছে? এক ধরনের রেসপিরেশন হয় সেলুলার লেভেলে। আরেক ধরনের রেসপিরেশন আমরা কোনটা বলি, এই যে আমরা ইনহেলেশন আর এক্সহেলেশন করছি, এই ইনহেলেশনকে কি বলে? ইনস্পিরেশন। আর এই যে এক্সহেলেশন করছি, বার করে দিচ্ছি হঠাৎ, এটাকে বলে এক্সপিরেশন। তাহলে ইনহেলেশন এবং এক্সহেলেশন বা ইনস্পিরেশন এক্সপিরেশন, এটাও এক ধরনের রেসপিরেশন, সেটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। তাহলে আমরা দু ধরনের নিলাম, একটা হচ্ছে সেলুলার লেভেলে, যেটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন বা ইন্টারনাল রেসপিরেশন, আর একটা হচ্ছে দ্য প্রসেস অফ ব্রিদিং, অর্থাৎ ইনস্পিরেশন এক্সপিরেশন। বোঝাতে পারলাম? সেলুলার রেসপিরেশনে কি হয় আমরা জানি, টিস্যুর মধ্যে সেল থাকে, তাই তো? কালেকশন অফ সেলস ফ্রম টিস্যু। এবার একে ঘিরে কি রয়েছে? ব্লাড ক্যাপিলারি রয়েছে, তাই তো? এবার এই রক্ত হাড়িয়ে আসার পরে সেগুলো কিসে ভাগ হয়ে যায়? আরো সরু সরু ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে ভাগ হয়ে যায়। এই যে অক্সিজেনেটেড ব্লাড, যে ব্লাড অক্সিজেন নিয়ে আসছে, সে কি করবে? অক্সিজেনকে কোথায় দিয়ে দেবে? কোষের মধ্যে দিয়ে দেবে, তাই তো? আর কোষ যে বিভিন্ন কারণের জন্য সে যে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সে কি করবে? কার্বন ডাই অক্সাইডটাকে আবার ব্লাড ক্যাপিলারির মধ্যে ঢুকিয়ে দেবে। তাহলে এখানে আমরা কি দেখছি? ব্লাড ক্যাপিলারি আর সেলের মধ্যে কি হচ্ছে? একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের, তাই তো? এদিক দিয়ে আসছে অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ যেদিকে আর্টারি রয়েছে আর্টারিয়াল এন্ড, এদিকে অক্সিজেনেটেড ব্লাড আসছে। আর এদিকে কি দেখছি আমরা? ভেনাস এন্ড, যেদিকে ভেন রয়েছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে বেরিয়ে যাচ্ছে, এটা আমরা জানি। এই ধরনের যে রেসপিরেশন, এটাকে বলে ইন্টারনাল রেসপিরেশন বা সেলুলার রেসপিরেশন। কেন? যেহেতু সেলুলার লেভেলে হচ্ছে, বুঝাতে পারলাম? এবার এটাও বিভিন্ন ভাগ আছে, যেমন অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন। অক্সিজেনের প্রেজেন্সে হলে সেই রেসপিরেশন, এর ভেতরে কি হচ্ছে? এনার্জি তৈরি হচ্ছে, তো এটা আমরা জানি। এর কারণে কি তৈরি হয়? এনার্জি তৈরি হয়। যদি অক্সিজেনের প্রেজেন্সে সেটা হয়, সেটাকে বলে অ্যারোবিক রেসপিরেশন। যদি অক্সিজেনের অ্যাবসেন্সে হয়, সেটাকে বলে অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন, বুঝাতে পারলে? অ্যানারোবিক রেসপিরেশন, ক্লিয়ার? আচ্ছা, আমরা যেটা নিয়ে মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশন মানে কি? দ্য প্রসেস অফ ব্রিদিং, দ্য প্রসেস অফ ব্রিদিং। তার মানে ইনহেলেশন এবং এক্সহেলেশন। আচ্ছা, এবার আগের দিন আমরা একটু দেখো ছোট করে আমরা কিন্তু আলোচনা করেছিলাম প্রথম দিন, এই যে আমরা যে হাওয়াটা নিচ্ছি বা হাওয়াটা ছাড়ছি, ঠিক আছে? আমরা যখন ইনহেল করি তখন আমরা, হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে কি পড়ে এসেছিলাম? যে আমরা অক্সিজেন ইনহেল করি, আর যখন ছাড়ি তখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। না,
সেটা পুরোটা ঠিক না। আমরা যখন ইনহেল করি আমরা আমাদের অ্যাটমোস্ফিয়ারে আমাদের সামনে যা যা গ্যাস আছে আমরা সবকিছু ইনহেল করি, কারণ আমাদের নাকে কোনো ফিল্টার নেই, এটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম, তাই তো? এবার তার মধ্যে অক্সিজেনও রয়েছে, নাইট্রোজেন তো সব থেকে বেশি রয়েছে, তাহলে সেগুলো আমরা ইনহেল করছি। এবার যখন আমাদের লাংসের মধ্যে গেল, লাংসের মধ্যে যে ছোট ছোট এয়ার স্যাকস যেগুলো রয়েছে, যেগুলো আমরা অ্যালভিওলাই বলি, তাই তো? এরকম ছোট ছোট এয়ার স্যাকস রয়েছে অসংখ্য, এক একটা লাঙে কতগুলো আছে বলেছিলাম 300 to 400 million অ্যালভিওলাই পার লাং, 300 to 400 million অ্যালভিওলাই পার লাং। এই অ্যালভিওলাই গুলোকে ঘিরে কি রয়েছে? ব্লাড ক্যাপিলারিজ রয়েছে, তাই তো? এবার আমরা যখন ইনহেল করলাম, অ্যালভিওলাই গুলোর মধ্যে কি ঢুকলো? যা যা এখানে রয়েছে গ্যাস, সব গ্যাস ঢুকলো, তার মধ্যে থেকে অক্সিজেনটা কোথায় চলে আসবে? রক্তের মধ্যে চলে আসবে, বুঝতে পারলাম? আর রক্ত যে কার্বন ডাইঅক্সাইড বয়ে আনছিল, সেই কার্বন ডাইঅক্সাইড কি হবে? এই ক্যাপিলারি গুলোর মধ্যে থেকে অ্যালভিওলার মধ্যে সে পাঠিয়ে দেবে। এবার আমরা যখন এক্সহেল আউট করব, তাহলে অ্যালভিওলারি গুলোর মধ্যে যা যা গ্যাস ছিল সেগুলো তো বেরোবে, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ও বেরোবে। তার মানে আমরা যখন ইনহেল করছি আমরা সবকিছু করছি, অক্সিজেন দিচ্ছি তার সঙ্গে সব, এবং যখন ছাড়ছি যা যা ঢুকে যাচ্ছে সবকিছু বার করছি। শুধু গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কোথায় হচ্ছে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেকস প্লেস ইন বিটুইন অ্যালভিওলাই এন্ড ব্লাড ক্যাপিলারিজ। Am I making myself clear? The gaseous exchange takes place between alveoli and blood capillaries. ঠিক আছে? এরকম মানে এরকম ফ্যালাসি, এরকম মিসকনসেপশন আমাদের ছোটবেলা থেকে অনেক ছিল। যেমন সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। অস্ত কোন দিকে যায়? পশ্চিম দিকে অস্ত যায়। সান রাইজেস ইন দ্য ইস্ট এন্ড সেটস ইন দ্য ওয়েস্ট। সত্যি কি সূর্য ওঠে আর সূর্য অস্ত যায় না? যায় না। পৃথিবীটা ঘুরছে। পৃথিবীটা কোন দিক থেকে ঘুরছে? ওয়েস্ট থেকে ইস্টে। সেই জন্য মনে হচ্ছে সূর্য ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে। ছোটবেলায় এগুলো আমরা অনেক মিসকনসেপশন আমাদের ছিল, যত বড় হয়েছি যত আমাদের নলেজ বেড়েছে এখন আমরা বুঝি যে সূর্য ওঠে অস্ত যায় না, পৃথিবী ঘুরে। সেরকম আজকের পর থেকে আমরা বলবো না যে আমরা খালি অক্সিজেন ইনহেল করি আর শুধু কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। উই ইনহেল এভরি গ্যাসেস এন্ড উই এক্সহেল অল দ্য গ্যাসেস দ্যাট আর প্রেজেন্ট উইদিন দ্য অ্যালভিওলাই। খালি এক্সচেঞ্জ কি হচ্ছে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ কোথায় হচ্ছে? ইন বিটুইন অ্যালভিওলাই এন্ড ব্লাড ক্যাপিলারিজ। ক্লিয়ার? এটা নিয়ে আর আমি ডিটেইলসে যাচ্ছি না। তাহলে তোমাকে যদি কেউ বলে what do you mean by respiratory system, কি বলবে? কি বললাম? মুখস্থ করবো না। কি বলবো? The organ system which is related to respiration is called respiratory system. এবার respiratory system শুরু হচ্ছে কোথা থেকে? Respiratory system শুরু হচ্ছে আমাদের নাক আর মুখ থেকে। ঠিক আছে, একটা ছবি আঁকার চেষ্টা করি। এটা কি আঁকলাম? বোঝা যাচ্ছে তো? এবার ফ্যারিংসের তিনটে রিজিয়ন, একটা রিজিয়ন হচ্ছে নেজাল ক্যাভিটির পেছন দিকে। দ্য রিজিয়ন অফ ফ্যারিংস হুইচ লাইজ বিহাইন্ড দ্য নেজাল ক্যাভিটি ইজ কল্ড নেজো ফ্যারিংস। নেজো কথাটা কোথা থেকে আসছে? নোজ থেকে। নেজাল ক্যাভিটির পেছন দিকে ফ্যারিংসের যে অংশটা সেটাকে বলা হয় নেজো ফ্যারিংস। ঠিক আছে, এবার দেখো ওরাল ক্যাভিটির পেছন দিকে ফ্যারিংসের একটা অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ওরো ফ্যারিংস। ওরো কথাটা কোথা থেকে আসছে? ওরাল, মুখ, তাই তো? ওরো ফ্যারিংস। আর ফ্যারিংসের তো নিচের দিকে যে অংশটা এটাকে বলা হয় ল্যারিঙ্গো ফ্যারিংস, এটাকে বলা হয় ল্যারিঙ্গো ফ্যারিংস। তাহলে তোমাকে যদি কেউ আজকের পরে জিজ্ঞেস করে what are the three regions of pharynx, তুমি কি বলবে? ওই তো ওরাল ফ্যারিংস, ফোর অর সিকোয়েন্স, the three regions of pharynx are কিছু মুখস্থ করছি না আমরা। ঠিক একই ভাবে তোমাকে যদি কেউ বলে অরোফ্যারিংস বলতে কি বোঝো, what do you mean by অরোফ্যারিংস, কি বলবে? আমাদের
এবার ফ্যারিংস যেখানে শেষ হলো এখান থেকে আমরা দেখব যে এই যে টিউবুলার স্ট্রাকচার যেটা নিচের দিকে নামছে এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল ঠিক আছে একটা চলে আসলো সামনের দিকে আর একটা পেছন দিকে বোঝাতে পারলাম এবার যেটা সামনের দিকে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা গলার কাজ এটা ঘাড়ের কাজ বুঝতে পারছি তো এটা সামনের দিকে এটা পেছন দিকে যেটা সামনের দিকে যে টিউবুলার স্ট্রাকচারটা এটা কি তৈরি করছে রেসপিরেটরি সিস্টেম তৈরি করছে এটা কি তৈরি করেছে রেসপিরেটরি সিস্টেম তৈরি করেছে অর্থাৎ হাওয়া চলাচল এখান দিয়েই হবে আর যেটা পেছন দিকের যে টিউবুলার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা কি তৈরি করেছে এটা ডাইজেস্টিভ সিস্টেম তৈরি করেছে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম করছি ক্লিয়ার এবার এই যে ডাইজেস্টিভ সিস্টেম যে তৈরি করেছে এই অংশটাকে খালি নামটা জেনে রেখে দাও এটা বলে ইসোফেগাস বা সহজভাবে আমরা কি বলি ফুড পাইপ ইসোফেগাস ঠিক আছে ইসোফেগাস ইসোফেগাসের বানানের বানানটা দেখো তুমি ও লিখতেও পারো নাও লিখতে পারো ও ই এস ও পি এইচ এইচ ইউ এস এটাও ঠিক ও বাদ দিয়ে ই এস ও পি এইচ এইচ ইউ এস এটাও ঠিক এবার তুমি কি লিখতে চাও চয়েস ইজ ইয়োরস ঠিক আছে কি বললেন স্যার ইসোফেগাসের বানানে ও ই এস ও পি এইচ এইচ ইউ এস এটাও লিখতে পারো বা ওটাকে বাদ দিয়ে মানে ওটাকে বাদ দিয়ে বাকিটাও তুমি লিখতে পারো ই এস ও পি এইচ এইচ ইউ এস ইসোফেগাস ঠিক আছে এটা কি দিস ইজ নাথিং বাট ফুড পাইপ যেখানে খাবারটা নিচের দিকে নামে ফুড পাইপ আচ্ছা এবার আগের দিনও আমরা আলোচনা করেছিলাম খুব ছোট করে করেছিলাম যখন আমরা খাবারটা খাচ্ছি খাবারটা এই ফ্যারিংসের নিচের দিকে নামছে আবার আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই চলছে যখন আমরা যখন ইনহেলেশন এক্সহেলেশন করছি সেই হাওয়া চলাচল সেটাও ফ্যারিংসের মধ্যে দিয়ে হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি যে ফ্যারিংস ইজ দ্য কমন প্যাসেজ ফর বোথ ফুড এন্ড এয়ার নো কেন না কারণ ওখানে তো একটা মানেটা বুঝলে না কমন প্যাসেজ মানে কি যেখান দিয়ে দুটোই চলাচল করতে পারবে আমি যখন খাবার খাচ্ছি খাবারটাও তো ফ্যারিংসের নিচের দিকে নামছে মানে ফুড পাইপের দিকে চলে আসছে ইসোফেগাসের দিকে চলে আসছে আবার আমরা যখন ইনহেলেশন করছি বা এক্সহেলেশন করছি সেটাও তো ফ্যারিংসের মাধ্যমেই হচ্ছে হচ্ছে তো এদিক দিয়ে রেসপিরেটরি ট্র্যাক দিয়ে গিয়ে এদিকে এখান পথ তো একটা তাহলে প্যারিস ইজ আ কমন প্যাসেজ বা কমন পাথওয়ে ফর বোথ ফুড এন্ড এয়ার বলতে পারি কি পারি না এটা কমন প্যাসেজ যেখানে হাওয়া চলাচল করছে আর খাবারও নামছে এবার খাওয়ার কথা দিয়ে যাচ্ছে ওরোফ্যারিংসের ল্যারিঙ্গোফ্যারিংসের নিচে দিকে নামছে খাওয়ার কিন্তু এই নেজোফ্যারিংসে কিন্তু খাওয়ার যাচ্ছে না তাই তো কিন্তু এখান দিয়ে হাওয়াটাও চলাচল করছে আমরা নাক দিয়ে হাওয়া ঢোকাতে পারি পারি আমরা মুখ দিয়ে হাওয়া ঢোকাতে পারি পারি আমরা নাক দিয়ে হাওয়া ছাড়তে পারি নাক বন্ধ করে মুখ দিয়ে হাওয়া ছাড়তে পারি পারি তাহলে এখান দিয়ে হাওয়া চলাচল কিন্তু সবকটা জায়গা দিয়ে হচ্ছে ক্লিয়ার তাহলে এটা কিন্তু একদম মাথায় বসিয়ে রেখে দাও তোমাদের অ্যাসেসমেন্ট যখন হবে এরকম তোমাদের প্রশ্ন দিতেই পারে যে নেম দা কমন প্যাসেজ ফর বোথ ফুড এন্ড এয়ার তুমি কি বলবে প্যারিংস ইজ দা কমন প্যাসেজ ফর বোথ ফুড এন্ড এয়ার ক্লিয়ার এবার যখন খাবারটা নিচের দিকে নামছে কেন খাবারটা এটা রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে না গিয়ে বারবার ডাইজেস্টিভ ট্র্যাক্টের দিকেই আসছে মানে অর্থাৎ ইসোফেগাসের মধ্যেই আসছে আগের দিন আলোচনা করেছিলাম বলতে পারবে ওখানে একটা ভেরি গুড বলো বলো ঠিক বলছে গো ওখানে একটা মানে ট্রাফিক পুলিশ আছে কেন একটা ট্রাফিক পুলিশ আছে ট্রাফিক পুলিশের কাজ কি আপনি দাঁড়ান আপনি পাশ দিয়ে চলে যান এবার আপনি দাঁড়ান আপনি পাশ দিয়ে চলে যান তাই তো এখানে যে ট্রাফিক পুলিশটা রয়েছে এই ট্রাফিক পুলিশটাকে কি বলা হয় এপিগ্লটিস এই ট্রাফিক পুলিশটাকে কি বলা হয় এপিগ্লটিস এপিগ্লটিসের কাজ কি এপিগ্লটিসের কাজ হচ্ছে যখন আমরা কোনো কিছুকে সোয়ালো করব গিলব কোনো খাবারকে গিলব তখন এই এপিগ্লটিস কি করবে এই রেসপিরেটরি ট্র্যাক্টের এই এই যে মুখটা যেখান থেকে শুরু হচ্ছে এই জায়গাটাকে আটকে দেবে তাহলে খাওয়ারের পার্টিকেলটা কোন দিকে চলে আসবে ডাইজেস্টিভ ট্র্যাক্টের দিকে অর্থাৎ ইসোফেগাসের মধ্যে চলে আসবে আর যেই খাওয়ারের এই যে বললাম যেটাকে আমরা গিলছি যেই ইসোফেগাসের মধ্যে ঢুকে গেল সঙ্গে সঙ্গে আবার এপিগ্লটিস কি করবে খুলে যাবে কেন কারণ আমাদের ইনহেলেশন এক্সহেলেশন প্রসেসটাও তো কন্টিনিউ রাখতে হবে আমরা ব্রিথ না করলে তো আমরা বাঁচবো না সেটা করতে হবে সেই জন্য এপিগ্লটিস কি করবে রেসপিরেটরি ট্র্যাক্টের মুখটাকে খুলে দেবে বুঝাতে পারলাম তাহলে এপিগ্লটিস জিনিসটা আসলে কি এটা হচ্ছে আ লিফ শেপড ফ্ল্যাপ অফ কার্টিলেজ আ লিফ শেপড ফ্ল্যাপ অফ কার্টিলেজ কার্টিলেজের দ্বারা তৈরি একটা পাতার মতো একটা ফ্ল্যাপ লিফ শেপ ফ্ল্যাপ অফ কার্টিলেজ একটা ঢাকনার মতো কাজ করে যেই মুহূর্তে আমি খাবারটাকে সোয়ালো করবো এপিগ্লটিস কি করবে এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট যে শুরু হচ্ছে এই জায়গাটাকে কি বলা হয় যে সেটাকে বলে ল্যারিংস ল্যারিংস ঠিক আছে এই যে গলার কাছে এই যে অংশটা এটা হচ্ছে ল্যারিংস একটা ছোট্ট একটা জায়গা যার দৈর্ঘ্য প্রস্থ সমান ছোট্ট একটা জায়গা
ঠিক আছে এই ল্যারিংসের এই যে ঢোকার মুখটা এটাকে এপিগ্লটিস বন্ধ করে দেবে যেই বন্ধ করে দেবে খাওয়ার ওই ল্যারিংসের দিকে যেতে পারবে না ওই ইসোফেগাসের দিকে চলে আসলো আর যেই ইসোফেগাসের মধ্যে ঢুকে গেল সঙ্গে সঙ্গে এপিগ্লটিস কি করবে ওই ল্যারিংসের প্রবেশ দ্বারটাকে খুলে দেবে যাতে হাওয়া চলাচল করে ক্লিয়ার তৈরি করতে পারে যদি কোনো ভাবে এটা লাংসের মধ্যে চলে আসে তাহলে কি হবে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যেতে পারে তাই তো এগুলো আমরা জানি তাহলে এটা কখনোই হতে দেওয়া যায় না সেই জন্য খাওয়ার খাওয়ার সময় আমরা কখনো কথা বলবো না বুঝাতে পারলাম এই অবধি আমাদের কাছে পরিষ্কার হলো তাহলে হোয়াট ইজ এপিগ্লটিস এপিগ্লটিস ইজ আ লিপড শেপড ফ্ল্যাপ অফ কার্টিলেজ এপিগ্লটিস এর কাজ কি যেদিকে যাওয়া উচিত সেদিকে না গিয়ে কোথায় চলেছে রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে ঢুকে গেছে ঘরের পার্টিকেল সেটাকে বলে ফুড অ্যাসপিরেশন তাহলে এপিগ্লটিসের কাজ কি ইট প্রিভেন্টস ফুড অ্যাসপিরেশন ফুড অ্যাসপিরেশন কে হতে দেয় না ইট প্রিভেন্টস ফুড অ্যাসপিরেশন বুঝাতে পারলাম এবার ল্যারিংস ল্যারিংসের তিনটে রিজন ল্যারিংস কোন জায়গাটা থাকে গলার কাছে তাই তো গলার কাছে ল্যারিংসের তিনটে রিজন একটা হচ্ছে উপর দিকের রিজন একটা মাঝের রিজন একটা নিচের দিকের রিজন যেটা উপর দিকের রিজন ল্যারিংসের এটাকে বলা হয় সুপ্রা গ্লটিস এটাকে বলা হয় সুপ্রা গ্লটিস ঠিক আছে মাঝের যে রিজন সেটাকে বলা হয় গ্লটিস আর একদম নিচের যে রিজন সেটাকে বলা হয় সাব গ্লটিস Hello, what are the three regions of larynx? Larynx are glottis, glottis, subglottis. Very good. The three regions of larynx are supraglottis, glottis, and subglottis. এবার এই যে আমরা কথা বলছি যে তুমি আমার শব্দ শুনতে পাচ্ছ এটা কিসের জন্য বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ভোকাল কর্ডস ভোকাল কর্ডের মধ্যে ভাইব্রেশন হয় তাই তো এন্ড বিকজ অফ দিস ভাইব্রেশন সাউন্ড ইজ গেটিং প্রোডিউসড যেটাকে বলে ফোনেশন ফোনেশন মানে শব্দ তৈরি হওয়া এই ভোকাল কর্ড কোথায় থাকে গ্লটিস রিজিয়নে বুঝাতে পারলাম মানে আমি কথা বলি আমি গান করি আমি ঝগড়া করি অশান্তি করি চিৎকার করি এই যে শব্দ এই শব্দ কে তৈরি করছে ভোকাল কর্ড তৈরি করছে ভোকাল কর্ড তৈরি করছে ভোকাল কর্ডের মধ্যে ভাইব্রেশন আছে ভোকাল কর্ড থাকছে কোথায় এই গ্লটিস বুঝাতে পারলাম ক্লিয়ার তাহলে হোয়াট আর দ্য থ্রি রিজিয়ন্স অফ ল্যারিংস ওই তো সুপ্রা গ্লটিস গ্লটিস এন্ড সাব গ্লটিস ভেরি গুড মুখস্থ করার কিছু নাই এবার ল্যারিংস যেখানে শেষ হলো এরপর থেকে দেখো এই মানে এই পাইপটা আরো নিচের দিকে নেমেছে ঠিক আছে আমি একটা অন্য রং দিয়ে দিই এটা নিচের দিকে নেমেছে এই যে নিচের দিকে নেমেছে এটাকে বলা হয় ট্র্যাকিয়া এটাকে বলা হয় ট্র্যাকিয়া সহজ ভাষায় এটাকে কি বলা হয় উইন্ড পাইপ ইসোফেগাসকে আমরা যেমন ফুড পাইপ বলেছিলাম ট্র্যাকিয়াকে কি বলা হয় উইন্ড পাইপ ঠিক আছে এবার এই যে ট্র্যাকিয়া এগুলো না ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং দ্বারা গঠিত ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং মানে এটা কি এটা হচ্ছে কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার এবার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পুরোটা এরকম একদম টিউব যেমন হয় এরকম টাইপের কিন্তু না ঠিক আছে এরকম না এটা এগুলো কেমন হয় সামনে মানে এই স্ট্রাকচারগুলো অনেকটা না ওই সি শেপড কার্টিলেজ দ্বারা এটা গঠিত সি শেপড কার্টিলেজ মানে হ্যাঁ রিং এর মতো কিন্তু যার সামনের দিকটা এরকম গোল কিন্তু পেছন দিকটা ফ্ল্যাট
বোঝাতে পারছি এরকম টাইপের বোঝাতে পারছি হ্যাঁ হ্যাঁ মানে আমি যদি এটা সাইড থেকে দেখি সাইডের ভিউটা দেখি তাহলে আমার কাছে বুঝতে সুবিধা হবে তাহলে সাইড থেকে যদি দেখি এরকম পেছন দিকটা ফ্ল্যাট আচ্ছা আচ্ছা আর সামনের দিকটা হচ্ছে এরকম ঘোরানো ঘোরানো বুঝতে পারছি এই কার্টিলেজগুলো কি আপনারা সি শেপ সি এর মতো ঠিক আছে এর পেছন দিকটা ফ্ল্যাট সামনের দিকটা হচ্ছে এরকম টাইপের এরকম টাইপের शरीरे নিচের দিকে ক্যাভিটিটাকে কি বলে অ্যাবডোমিনাল পেলভিক ক্যাভিটি অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং পেলভিক ক্যাভিটি অ্যাবডোমিনাল পেলভিক ক্যাভিটি আর উপর দিকের ক্যাভিটিটাকে বলে থোরাসিক ক্যাভিটি এই দুটোকে ভাগকে করে রেখেছে মানে এটা যদি একতলা হয় এটা দোতলা যদি হয় এদের মাঝখানে ছাদটাকে কি বলে ডায়াফ্রাম মানে এটা ছুরি আকি জিনিসটা বোঝায় তো থোরাসিক ক্যাভিটি আরেকটা কি বলে অ্যাবডোমিনাল ক্যাভিটি আর পেলভিক ক্যাভিটি কি একসাথে অ্যাবডোমিনাল পেলভিক ক্যাভিটি অ্যাবডোমিনাল পেলভিক ক্যাভিটি এটা যেটা ধরে একটা মানুষ মানুষগুলো একটু বুঝে নিয়ে কষ্ট করে ঠিক আছে এই যে জায়গাটা এটা কি অ্যাবডোমিনাল রিজিয়ন এটা পেলভিক রিজিয়ন তাহলে এই জায়গাটা কি এটা হচ্ছে অ্যাবডোমিনাল পেলভিক ক্যাভিটি তাই তো আর উপরটা কি থোরাসিক ক্যাভিটি চেস্ট ক্যাভিটি এই থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল পেলভিক ক্যাভিটি কে আলাদা করে রেখে সেখানে এক ধরনের মাসল এই মাসলটাকে একটা ডোম শেপড মাসল ডোম শেপ এরকম টাইপের মাসল এই মাসলটাকে কি বলা হয় ডায়াফ্রাম কি বলা হয় ডায়াফ্রাম ঠিক আছে মানে এটা যদি একতলা হয় এটা যদি দোতলা হয় আপাতত দোতলার মাঝখানে ছাদটা হচ্ছে ডায়াফ্রাম বুঝতে পারলাম তাহলে এই যে থোরাসিক ক্যাভিটির যে মাঝখান বা থোরাসিক ক্যাভিটি কে আমরা চেস্ট ক্যাভিটি বলতে পারি তার মাঝখান অবধি এক্সটেন্ড হচ্ছে ট্রাকিয়া ট্রাকিয়া কত অবধি আসছে আপ টু মিড থোরাসিক ক্যাভিটি মানে মিড থোরাসিক ক্যাভিটি অবধি আসার পরে এটা কি হয়ে যাবে দুটো দিকে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি ছবিটা আঁকি একটু ট্রাকিয়া এক্সটেন্ডস আপ টু মিড থোরাসিক ক্যাভিটি বুঝলাম মিড থোরাসিক ক্যাভিটি অবধি আসার পরে কি হয়ে যাবে আমরা দেখব এই টিউবুলার স্ট্রাকচারটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা চলে গেছে ডান দিকে একটা চলে গেছে বাম দিকে এটা হচ্ছে রাইট সাইড এটা হচ্ছে লেফট সাইড ডান দিকে গেল কোথায় গেল রাইট লাংয়ের মধ্যে চলে গেল ঠিক আছে তাহলে এদিকে কি রয়েছে রাইট লাং রয়েছে রাইট লাং একটা হলো লাং একটা ওদিকে হলো লাং আর বাঁদিকে এই যে টিউবুলার স্ট্রাকচারটা এটা কোথায় চলে গেল লেফট লাংয়ে চলে গেল এই যে টিউবুলার স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি যেটা একটা লাংয়ে ঢুকেছে এগুলোকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাই ঠিক আছে প্রাইমারি ব্রঙ্কাই দেখো এটা এবং এটা সিঙ্গুলার হচ্ছে ব্রঙ্কাস সিঙ্গুলার হচ্ছে ব্রঙ্কাস প্লুরালে আমি কি বলছি ব্রঙ্কাই ঠিক আছে তাহলে এটা কোন প্রাইমারি ব্রঙ্কাস রাইট লাংয়ে ঢুকেছে তাহলে এটাকে আমি কি বলবো রাইট প্রাইমারি ব্রঙ্কাস এটাকে আমি কি বলবো লেফট লাংয়ে ঢুকেছে লেফট প্রাইমারি ব্রঙ্কাস অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি দুখানা প্রাইমারি ব্রঙ্কাই দেখতে পাচ্ছি বুঝতে পারলাম লিখে দেবো দিস ইজ রাইট প্রাইমারি ব্রঙ্কাস ঠিক আছে এন্ড দিস ইজ লেফট প্রাইমারি ব্রঙ্কাস তাই তো সিঙ্গুলার এ ব্রঙ্কাস প্লুরাল এ ব্রঙ্কাই তাহলে আমরা কোখানা প্রাইমারি ব্রঙ্কাই দেখতে পাচ্ছি দুখানা দুখানা রাইট প্রাইমারি ব্রঙ্কাস এন্ড লেফট প্রাইমারি ব্রঙ্কাস রাইট প্রাইমারি ব্রঙ্কাস রাইট লাংয়ে ঢুকেছে লেফট প্রাইমারি ব্রঙ্কাস লেফট লাংয়ে ঢুকেছে এবার লাংয়ের মধ্যে ঢোকার পরে আমরা কি দেখবো এই প্রাইমারি ব্রঙ্কাস কি হয়ে গেছে আরো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করেছে ঠিক আছে আরো সরু সরু ব্রাঞ্চেস তৈরি করে দিয়েছে এই যে ছবিটা বোঝা যাচ্ছে এই যে ব্রাঞ্চেস গুলো তৈরি করছে দুটো লাংয়ের ক্ষেত্রেই আমরা একই জিনিস দেখব এইগুলোকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাই এক একটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস এটা একটা সেকেন্ডারি ব্রঙ্কাস এটা একটা সেকেন্ডারি ব্রঙ্কাস এটা একটা সেকেন্ডারি ব্রঙ্কাস অর্থাৎ একটা প্রাইমারি ব্রঙ্কাস অনেকগুলো সেকেন্ডারি ব্রঙ্কাইতে ডিভাইড হয়ে গেছে বুঝাতে পারলাম এবারে সেকেন্ডারি ব্রঙ্কাই গুলো কি হবে এগুলো আরো ফার্দার ফাইন ব্রাঞ্চেসে ভাগ হয়ে যাবে ঠিক আছে এগুলোকে বলা হয়
টারশিয়ারি ব্রঙ্কাই, কি বলা হয়? টারশিয়ারি ব্রঙ্কাই, টারশিয়ারি ব্রঙ্কাই, অর্থাৎ এক একটা হচ্ছে এক একটা টারশিয়ারি ব্রঙ্কাস, এটা একটা টারশিয়ারি ব্রঙ্কাস, এটা একটা টারশিয়ারি ব্রঙ্কাস, বোঝাতে পারছি? তাহলে প্রথমে আমি কি দেখলাম, প্রাইমারি ব্রঙ্কাস, সেই প্রাইমারি ব্রঙ্কাস ডিভাইড হয়ে কি তৈরি করলো, রাইট প্রাইমারি ব্রঙ্কাস, না প্রাইমারি ব্রঙ্কাস দুটো, একটা রাইট প্রাইমারি ব্রঙ্কাস, একটা লেফট প্রাইমারি ব্রঙ্কাস, আরো ফার্দার ফাইন ব্রাঞ্চেস তৈরি হয়েছে গাছ, চিন্তা করো গাছে যেমন ডালগুলো ভাগ হয়ে যায় না, মোটা ডাল থেকে আস্তে আস্তে সরু সরু ডালে, সেরকম টাইপের। এবার এক একটা সেকেন্ডারি ব্রঙ্কাস আরো ভাগ হয়ে গেছে, হয় কি তৈরি করেছে, টারশিয়ারি ব্রঙ্কাই, দুটো আবার ভাগ হয়ে, সেকেন্ডারি সেকেন্ডারি আরো ফার্দার ভাগ হয়ে গেছে, গিয়ে কি তৈরি করেছে, টারশিয়ারি ব্রঙ্কাই, হ্যাঁ ব্রঙ্কাই, কেন এক একটা সেকেন্ডারি ব্রঙ্কাস অনেকগুলো আবার টারশিয়ারি ব্রঙ্কাইতে ভাগ হয়ে গেছে, ব্রঙ্কাই মানে প্লুরাল, একের অধিক নিয়ে বলছি, টারশিয়ারি ব্রঙ্কাই, বুঝাতে পারলাম? এবার এই টারশিয়ারি ব্রঙ্কাই অব্দি এশিয়া মানে ব্রঙ্কাস শেষ, এরপরে ব্রাঞ্চেস হবে কিন্তু সেগুলো ব্রঙ্কাস না, সেগুলোকে বলা হবে ব্রঙ্কিওলস, সেগুলোকে বলা হবে ব্রঙ্কিওলস। তাহলে আমি একটা অন্য রং দিয়ে পড়ি, অন্য রং দিয়ে করলে বুঝতে সুবিধা হবে। এবার এই এক একটা টারশিয়ারি ব্রঙ্কাস আরো ফার্দার সরু সরু ব্রাঞ্চেসে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ফাইন ব্রাঞ্চেসে ভাগ হয়ে যাবে, সেকেন্ডারি থেকে টারশিয়ারি হলো, আবার টারশিয়ারি টারশিয়ারি আরো ব্রাঞ্চেস তৈরি হচ্ছে, ঠিক আছে। এগুলোকে বলে টার্মিনাল ব্রঙ্কিওলস, এগুলোকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিওলস। টার্মিনাল কথার মানে কি, একদম শেষ প্রান্ত, শেষ প্রান্ত, বাসের স্টপেজ আর বাসের টার্মিনাস দুটোর মধ্যে পার্থক্য কি, বাস যেখানে দাঁড়ায় সেটাকে বলে বাস স্টপেজ, এবং বাস যেখানে তার গন্তব্য শেষ করে সেটাকে বলে টার্মিনাল। ভেরি গুড, তার মানে একদম যেটা শেষ প্রান্ত, তার রুটের একদম শেষ, সেটা হচ্ছে বাসের টার্মিনাস। টার্মিনাস কথাটা কোথা থেকে আসছে, একদম শেষ, তাই তো, টার্মিনাস একদম শেষ, তাহলে টার্মিনাস থেকে এই টার্মিনাল কথাটা আসছে, তাই এই ব্রঙ্কিওল গুলো যেহেতু এখানে একদম ওই একদম শেষ শেষ হয়ে গেল, তাই এগুলোকে বলা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, বুঝাতে পারলাম, টার্মিনাল ব্রঙ্কিওল। এবার এই যে পুরো ব্যাপারটা আমরা দেখছি, ট্র্যাকিয়া থেকে শুরু হয়ে আস্তে আস্তে ব্রাঞ্চেস হতে 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 একদম টার্মিনাল ব্রঙ্কিওলস অবধি এই পুরো জিনিসটা গাছের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে না, গাছ একটা মোটা ডাল থেকে যেমন সরু শাখা শাখা ভাগ হয়ে যায়, আরো সরু সরু ব্রাঞ্চেস তৈরি হয়, সেরকম হয়েছে না, এই জন্য এই পুরো জিনিসটাকে বলা হয় ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি, ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি, লিখে দেবো ট্র্যাকিও, ট্র্যাকিও কথাটা কোথা থেকে, ট্র্যাকিয়া ট্র্যাকিয়া আর ব্রঙ্কিওল, ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি কেন বলছে, ব্রঙ্কিয়াল টিউবস গুলোর জন্য, ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি, ট্রি কেন বলা হচ্ছে, যেহেতু গাছের মতো জিনিসটা, তাই তো, ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি, এইভাবে বোঝাতে পারলাম? আচ্ছা, এবার যেখানে টার্মিনাল ব্রঙ্কিওলস গুলো শেষ হয়ে গেছে, এই এক একটা টার্মিনাল ব্রঙ্কিওলের মধ্যে আমরা একাধিক আঙুরের গুচ্ছের মতো এরকম এয়ার স্যাক্স দেখতে পাবো, এরকম একাধিক এরকম আঙুরের গুচ্ছের মতো এয়ার স্যাক্স, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলে অ্যালভিওলাই, এখানেই কিন্তু ওই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা অ্যালভিওলাসকে ঘিরে আমরা কি দেখবো, ব্লাড ক্যাপিলারি রয়েছে, যেটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম, তাই তো, আর ব্লাড ক্যাপিলারি গুলো কি বয়ে আনে, অক্সিজেন, অ্যালভিওলা এটা তো লাংসে আনছে, লাংসের দিকে যে রক্ত আসে সে ডিঅক্সিজেনেটেড ব্লাড বয়ে আনে,
বয়ে আনে, মানে যেখানে কার্বন ডাই অক্সাইড রয়েছে, কারণ লাংসের ভেতর থেকে তো সে অক্সিজেন কেটে দিতে হবে, তাই তো হার্ট পাম্প করে দিল, হার্ট পাম্প করে দিল, ঠিক আছে, হার্টের যে ডিঅক্সিজেনেটেড ব্লাড যেগুলো বেরোচ্ছে সেগুলো অতিরিক্ত, হার্ট থেকে তো দু রকমের রক্ত পাম্প হয়, একটা অক্সিজেনেটেড ব্লাড, একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা অক্সিজেনেটেড ব্লাড সেটা তো শরীরের বিভিন্ন টিস্যুতে চলে যাচ্ছে, আর যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড পাম্প করলো সেটা কোথায় আসবে, লাংসে আসবে, কেন অক্সিজেন কে পিক আপ করতে হবে, তাহলে এই যে ক্যাপিলারি গুলো যেগুলো আমরা লাংসের ভেতরে দেখছি অ্যালভিওলাই গুলোকে ঘিরে রয়েছে, এটা কি আনছে, কার্বন ডাইঅক্সাইড কে বলছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সে কি করবে কার্বন ডাইঅক্সাইড কে কোথায় ঢুকিয়ে দেবে, অ্যালভিওলাই গুলোর মধ্যে ঢুকিয়ে দেবে, আর অ্যালভিওলার মধ্যে হাওয়া যখন ঢুকছে তার মধ্যে কি রয়েছে, অক্সিজেন রয়েছে, ও কি করবে অক্সিজেনটাকে ব্লাডের মধ্যে দিয়ে দেবে, বুঝতে পারছি, তাহলে দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড উইল গেট কনভার্টেড টু অক্সিজেনেটেড ব্লাড, এটা তো আমি একটা অ্যালভিওলার সাকলাম, এবার কি হচ্ছে এতগুলো অ্যালভিওলাইর মধ্যে এই কাজগুলো হচ্ছে, তাহলে পুরো এই যে অক্সিজেনেটেড ব্লাড তৈরি হলো এটা আবার ঘুরে হার্টে পৌঁছে যাবে, বুঝতে পারলাম, এই অবধি ক্লিয়ার, আমরা যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বো তখন এই কনসেপ্টটা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে, এই অবধি বোঝা গেল, আচ্ছা বলো তো, সেটা হচ্ছে যে আমরা আগের দিন আলোচনা করেছিলাম ঠান্ডা মাথায় চিন্তা করলে মনে করতে হবে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে মিউকাস কি সবসময় তৈরি হয় নাকি রেসপিরেটরি ট্র্যাক্ট সবসময় তৈরি হয়, ভেরি গুড, সবসময় তৈরি হয়, ডেড কেন তৈরি হয় তার কারণ হচ্ছে এই যে আমি কথা বলছি আমার নাক মুখ দিয়ে সমানে ডাস্ট পার্টিকলস প্যাথোজেন্স জীবাণু সব প্রবেশ করছে, জার্মস প্রবেশ করছে, তাই তো, এবার আমি নিঃশ্বাস নিচ্ছি মানে আমি ইনহেল করছি তখনও ঢুকছে, আমি কথা বলছি তখনও ঢুকছে, এগুলোকে তো ট্র্যাপ করতে হবে, এগুলোকে কে ট্র্যাপ করবে, মিউকাস ট্র্যাপ করবে, মিউকাস চিটচিটে হয় যেই ঢুকবে ও ওটাকে আটকে ফেলবে, তাই তো, এবার মিউকাস কে তৈরি করে, রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে এক বিশেষ ধরনের মানে সেল আমরা জানি যেগুলোকে বলা হয় গবলেট সেলস, কি বলা হয় গবলেট সেলস, এই গবলেট সেল কি তৈরি করে, এই গবলেট সেল গুলো কি তৈরি করে, এরা মিউকাস তৈরি করে, সারা দিনে জেনে রেখে দাও 1 থেকে 1.5 লিটার মিউকাস তৈরি হয় সারা দিনে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে, 1 থেকে 1.5 লিটার 1 টু 1.5 লিটারস অফ মিউকাস পার ডে তৈরি হয়, এটা কিন্তু খুব একটা কম না, এই যে তুমি জল খাচ্ছো এই যে বটলটা এটা কতটা, ওটা 1 লিটারের বটল, তাই তো, সারা দিনে এরকম 1 থেকে 1.5 লিটার মিউকাস তৈরি হয়, কিন্তু আমরা বুঝতেই পারি না, কেন বুঝতে পারি না, কারণ এই মিউকাস যেটা তৈরি হচ্ছে এ তো ডাস্ট পার্টিকেল কে ট্র্যাপ করছে, জার্মস কে ট্র্যাপ করছে, করে আস্তে আস্তে এটা উপর দিকে উঠতে 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 আমরা কি করি, আমরা মিউকাসটাকে আনন্যলি সোলো করে দিই, গিলে ফেলি, এবার মিউকাসটা উপর দিকে উঠছে কি করে, প্রশ্ন এখানে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমরা অসংখ্য সরু সরু চুলের মতো জিনিস দেখতে পাবো যেগুলোকে বলা হয় সিলিয়া, যেগুলোকে বলা হয় সিলিয়া, এটা খুব সরু 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 চুলের মতো জিনিস দেখতে পাবো, বোঝাতে পারছি, রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে এই যে সরু সরু চুলের মতো জিনিস এগুলোকে বলে সিলিয়া, সিলিয়া লিখে দিচ্ছি সিলিয়া, এই সিলিয়া গুলো কি করে মুভ করে, এই সিলিয়া গুলো মুভ করে, ঠিক আছে, যত এই সিলিয়া গুলো মুভ করে এই মিউকাসটাকে ধাক্কা মেরে 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 রেসপিরেটরি ট্র্যাক্ট নিচ থেকে উপর দিকে তুলে আনছে, বুঝতে পারছি, এই যে সিলিয়ার মুভমেন্ট এটাকে বলা হয় সিলিয়ারি মুভমেন্ট, সিলিয়ার এই যে মুভমেন্ট এটাকে বলে সিলিয়ারি মুভমেন্ট, এবার আমি একটা কথা বললাম কি মিউকাসটা আস্তে আস্তে রেসপিরেটরি ট্র্যাক্টের নিচ থেকে উপর দিকে ওঠে, ওঠার পরে আমরা কি করি মিউকাসটাকে গিলে ফেলি, ছবিটা চিন্তা করো যেটা আমি প্রথম ছবি এঁকেছিলাম, কি দেখেছিলাম যে রেসপিরেটরি ট্র্যাক্ট এবং ডাইজেস্টিভ ট্র্যাক্ট এক জায়গায় এসে মিশে রয়েছে এঁকেছিলাম না, তাই তো, অর্থাৎ ট্র্যাকিয়া বেয়ে বেয়ে মিউকাস উপর দিকে উঠছে, তাই তো, এটা হচ্ছে ল্যারিংস, চিন্তা করো ল্যারিংস থেকে উঠলো, উঠে এবার সেটাকে আমরা সোয়ালো কোথায় করে গেলাম, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, মানে যেটাকে ইসোফেগাস বলে, ইসোফেগাসের মধ্যে চলে আসলো, এখান থেকে সিলিয়া, সিলিয়া গুলো কি করছে মিউকাসটাকে ঠেলতে ঠেলতে উঠছে, এটা ট্র্যাকিয়া, তাই তো, ট্র্যাকিয়া দিয়ে উঠছে, এটা চিন্তা করো কি এটা হচ্ছে ল্যারিংস, ল্যারিংস এ উঠলো, উঠে কোথায় চলে আসলো, ইসোফেগাসের মধ্যে চলে আসলো, এবার ইসোফেগাস গুলো নিচের দিকে নামবে, কেন এটা কর মানে হচ্ছে, ভগবান দেখো কত বড় ইঞ্জিনিয়ার, এই যে মিউকাসটা যখন উপর দিকে উঠছে তখন খালি মিউকাস উঠছে না, আমাদের যে জীবাণুগুলোকে ট্র্যাপ করেছে সেগুলো উঠছে, এবার সেটা যখন ইসোফেগাস হয়ে অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে ঢুকে গেল, ইসোফেগাস হয়ে যখন স্টমাকে পৌঁছে গেল, স্টমাকে কি তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই জীবাণুগুলোকে মেরে ফেলে, বুঝতে পারলাম, বলেছিলাম সেদিনকে,
বলে এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে মিউকাসটা ক্লিয়ার হয়ে গিয়ে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে মিউকাসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য সিলিয়ারি মুভমেন্ট, এটাকে বলা হয় মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। কি বলা হয়? মিউকোসিলিয়ারি, লিখে দিচ্ছি মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স? দেখো মুখস্থ করার বিষয়, মিউকো কথাটা কোথা থেকে এসছে? মিউকাস থেকে। সিলিয়ারি কথাটা কোথা থেকে এসছে? সিলিয়া থেকে। ক্লিয়ারেন্স মানে কি? রেসপিরেটরি ট্র্যাক থেকে ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? তাহলে হোয়াট ডু উই মিন বাই মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স? মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য মিউকাস গেটস ক্লিয়ার ফ্রম দ্য রেসপিরেটরি ট্র্যাক বিকজ অফ দ্য সিলিয়ারি মুভমেন্ট। বুঝতে পারলাম? মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে মিউকাসটা রেসপিরেটরি ট্র্যাক থেকে ক্লিয়ার হয়ে যায় বিকজ অফ দ্য সিলিয়ারি মুভমেন্ট, সিলিয়ারি মুভমেন্টের জন্য। ক্লিয়ার? নিজের মতো করে বলবো, কিছু মুখস্থ করবো না, তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে দেওয়া হবে। যদি আমি ইংলিশে বলতে না পারি, আমাদের তো মাতৃভাষা ইংরেজি না, যে আমি কোন আমেরিকা থেকে চলে আসিনি, আটকে যেতেই পারে। দেখো ভুল ইংরেজি বলার থেকে সঠিক বাংলা বলা, তুমি যদি ভুল ইংরাজি বলো তার তো ডেফিনেটলি এফেক্ট করবে, তাই তো? তুমি যদি ভুল ইংরাজি বলো তার তো ডেফিনেটলি এফেক্ট করবে। আর আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে যে অবস্থায় তুমি পড়াশোনাটা শিখে এসছো, তুমি এখন তৈরি করতে যে সময়টা লাগবে অতদিন তুমি ওয়েট করবে না চাকরি পাওয়ার জন্য। তাহলে তোমাকে বাংলাতে তুমি যদি কনফিডেন্টলি বলো, তুমি যদি এইসব টার্মিনোলজি যদি ইউজ করো, মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, হ্যাঁ না তা না, ওরা জানবে যে জানি, ওরা জানি, ছেলেটা জানি। দেখো ল্যাঙ্গুয়েজটা কি বলো তো, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা মিডিয়াম, আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো কিনা। আমি বলে গেলাম বিশাল কিছু, তুমি বুঝলে না, তাহলে কিন্তু সেটাকে কমিউনিকেশন বলে না। কমিউনিকেশন মানে কি? আমি যেটা বলছি সেটা তোমাকে বোঝাতে পারলো, আমি যেটা বলছি তার মানেটা তুমি বুঝলে। এবার মিডিয়ামটা সেটা ইংরেজি হতে পারে, হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, যেটা আমরা কমফোর্টেবল, যেটা আমরা কনফিডেন্ট, আমরা সেটাই বলি। আর তুমি যদি বলো নতুন করে ইংরেজি শেখানো, তাহলে তুমি যদি পারো তাহলে এর থেকে ভালো জিনিস আর হয় না। কিন্তু ভুল ইংরেজি বলার থেকে সঠিক বাংলা, ঠিক আছে? তাহলে হোয়াট ডু উই মিন বাই মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স? দ্য প্রসেস বাই হুইচ দ্য মিউকাস গেট ক্লিয়ার ফ্রম দ্য রেসপিরেটরি ট্র্যাক বিকজ অফ দ্য সিলিয়ারি মুভমেন্ট। যদি বলতে পারো খুব ভালো, যদি বলতে না পারো, মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স কি স্যার? মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স হচ্ছে সেই পদ্ধতি, সেই প্রসেস যে পদ্ধতিতে রেসপিরেটরি ট্র্যাক থেকে মিউকাসটা ক্লিয়ার হয়ে যায়। কিসের জন্য? সিলিয়ারি মুভমেন্টের জন্য। খালি মিডিয়ামটা আমি চেঞ্জ করলাম, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলাম। ক্লিয়ার? আচ্ছা আরেকটা জিনিস আমরা বলবো, এই যে সিলিয়াগুলো আমরা কোথায় কোথায় পাবো আর গবলেট সেলস কোথায় কোথায় পাবো? যেখানে যেখানে আমরা গবলেট সেলস পাবো সেখানে সেখানে আমরা সিলিয়া পাবো। কেন? তার কারণ হচ্ছে এই গবলেট সেল মিউকাস তৈরি করবে আর মিউকাসটাকে ঝাড়ু মেরে কে বার করে দেবে? সিলিয়া। তাহলে যদি যেখানে গবলেট সেল রয়েছে সেখানে যদি সিলিয়া না থাকে, তাহলে কি হবে? গবলেট সেল যদি মিউকাস তৈরি করে সেটাকে বার কে করবে? সিলিয়ার কাজ কি? মারে ঝাড়ু মারে, ঝাড়ু মেরে ঝেঁকিয়ে বিদায় করে, তাই তো? তাহলে মিউকাসকে ঝাড়ু মেরে সে রেসপিরেটরি ট্র্যাক উপর দিকে তুলবে, তাহলে সেখানে সেখানে সিলিয়া থাকবে যেখানে যেখানে গবলেট সেল রয়েছে, বা যেখানে যেখানে গবলেট সেল রয়েছে সেখানে সেখানে সিলিয়া থাকবে। ক্লিয়ার? আচ্ছা এবার এই যে ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়াটা কি দিয়ে তৈরি? কার্টিলেজ দ্বারা, তাই তো? এই যে প্রাইমারি ব্রঙ্কাস, দুখান আমরা প্রাইমারি ব্রঙ্কাই দেখতে পাচ্ছি, এগুলো কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার, ঠিক আছে? ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস রয়েছে এখানে, তাই তো? সেকেন্ডারি ব্রঙ্কাই যেগুলো দেখছি এগুলো কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার, ঠিক আছে? তারপরে টারশিয়ারি ব্রঙ্কাই যেগুলো দেখছি এগুলো কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার। ইনিশিয়াল ব্রঙ্কিউলস যেগুলো, এখানেও কিন্তু আমরা খুব ছোট হয়ে গেছে, এখানে আমরা কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার দেখব, কিন্তু যেটা একদম টার্মিনাল ব্রঙ্কিয়াল একদম শেষ জায়গা, এটা কিন্তু কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার না। বুঝতে পারলাম? দিস আর নন কার্টিলেজিনাস টিউবুলার স্ট্রাকচার। বুঝতে পারছি? কার্টিলেজ মানে কচকচে, এই যে আমাদের কানের এইখানে, এখানে হাত দাও, এটা কচকচে তো? মাংসকে চলার সময় কচকচে বলি না, কচকচে বলে খাবো, কচকচ কচকচ করে হাড়ের মতো, তাই তো? হাড় না, মানে যেটা না মাংস না, কার্টিলেজ, কার্টিলেজ, এই যে কচকচ করে দুটো হাড়ের মাঝের কুশন দিয়ে কার্টিলেজ, জানো তো? এগুলো সব একই ধরনের কার্টিলেজ, এই নাকের সামনে কচকচে,
এগুলো হচ্ছে কার্টিলেজ। এইরকমই কার্টিলেজ মানে কার্টিলেজের স্ট্রাকচার হচ্ছে এর মধ্যে আমরা পাবো, এই ট্র্যাকিয়ার মধ্যে পাবো আমরা ব্রঙ্কাস, যত রকমের ব্রঙ্কাস আছে সবকিছু, সেটা প্রাইমারি ব্রঙ্কাস হোক বা সেকেন্ডারি ব্রঙ্কাস হোক বা টারশিয়ারি ব্রঙ্কাস হোক, দিস আর মেড আপ অফ ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং, তার মানে দিস আর কার্টিলেজিনাস টিউবিউলার স্ট্রাকচার, অর্থাৎ এখানে কার্টিলেজ আছে সহজ করে বলতে গেলে। ইনিশিয়াল ব্রঙ্কিউলস এগুলো শুরু এখানেও পাবো, কিন্তু টার্মিনাল ব্রঙ্কিউলস আমরা কোনো কার্টিলেজ পাবো না। বুঝতে পারলাম? খুব সামান্য সিলিয়া পাবো, কিন্তু টার্মিনাল ব্রঙ্কিউলস আমরা কোনো সিলিয়া পাবো না। তুমি যদি খুব নিখুঁত ভাবে পড়ো, খুব নিখুঁত ভাবে জানো, তখন দেখবে ইনিশিয়াল ব্রঙ্কিউলসে খুব সামান্য সিলিয়া থাকে, কিন্তু সেটা এতটাই কম যে বইগুলোতে না থাকার মতনই কনসিডার করা হয়। মানে সহজ ভাবে বলতে গেলে ব্রঙ্কাসে সিলিয়া আছে, ব্রঙ্কিউলসে সিলিয়া নেই, ঠিক আছে? আর যদি তুমি ডিটেইলসে বলতে যাও, ইনিশিয়াল ব্রঙ্কিউলসে খুব সামান্য সিলিয়া আছে, কিন্তু টার্মিনাল ব্রঙ্কিউলসে কোনো সিলিয়া নেই। বুঝতে পারলাম? তাহলে এই কথা থেকে আমরা বুঝি যাব গবলেট সেলস কোথায় কোথায় আছে, যেখানে এখানে সিলিয়া আছে সেখানে গবলেট সেলস আছে। তাহলে ট্র্যাকিয়ার মধ্যে আমরা কি গবলেট সেলস পাবো? হ্যাঁ পাবো, সিলিয়া আছে। আমরা প্রাইমারি ব্রঙ্কাইয়ের মধ্যে গবলেট সেলস পাবো? সিলিয়া আছে। বুঝতে পারলাম? সেকেন্ডারি এতগুলো অ্যালভিওলাই দেখলাম তো, একটা অ্যালভিওলাসকে ছেড়ে দিই, দেখি কি আছে তার মধ্যে। এটা আমি কি আঁকলাম? একশো ওয়াটের বাল্ব কিনি তো, যাই হোক, এটা একটা অ্যালভিওলাস আঁকলাম, ঠিক আছে? এই অ্যালভিওলাসকে ঘিরে কি থাকে আমরা জানি? ব্লাড ক্যাপিলারি থাকে, তাই তো? এবার একটা জিনিস জেনে রেখে দাও, এই অ্যালভিওলার সারফেস, এই অ্যালভিওলার সারফেস আমরা যদি দেখি, এখানে আমরা যে কোষগুলো পাবো সেই কোষগুলোকে বলা হয় নিউমোসাইটস। নিউমোসাইটস আমি লিখে দিচ্ছি, নিউমোসাইটস বলে দিচ্ছি, নিউমোসাইটস, নিউমোসাইটস আর নাথিং বাট দ্য অ্যালভিওলার সেলস। এই যে অ্যালভিওলার যে সারফেস, ধরো আমি এটা হচ্ছে একটা অ্যালভিওলাস, এর যে সারফেস এটা তো কিছু কোষ দিয়ে তৈরি হয়েছে, এই যে অ্যালভিওলার যে সারফেসটা যে কোষগুলো দিয়ে তৈরি হয়েছে সেই কোষগুলোকে বলা হয় নিউমোসাইটস, ঠিক আছে? এবারে নিউমোসাইটস দু রকমের হয়, কি কি? একটাকে বলা হয় টাইপ 1 নিউমোসাইট, একটা টাইপকে বলা হয় টাইপ 1 নিউমোসাইট, আরেকটা টাইপকে বলা হয় টাইপ 2 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইট বললাম, তাহলে অ্যালভিওলার সারফেস কোন ধরনের কোষ দিয়ে তৈরি হচ্ছে? নিউমোসাইটস দ্বারা তৈরি হচ্ছে। নিউমোসাইটস কত রকমের হয়? টাইপ 1 নিউমোসাইট এবং টাইপ 2 নিউমোসাইট। এবার পার্থক্য কি দুটোর মধ্যে? টাইপ 1 নিউমোসাইটস গুলো হচ্ছে একদম thin cells, thin মানে পাতলা cell, আর টাইপ 2 নিউমোসাইটস হচ্ছে কিউবয়েডাল cell। কিউবয়েডাল cell মানে লুডোর ছক্কা দেখেছো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এই টাইপের, ঠিক আছে? টাইপ 2 নিউমোসাইটস গুলো এরকম, আর টাইপ 1 নিউমোসাইটস গুলো কেমন? thin cells। বুঝতে পারলাম? এবার কেন টাইপ 1 নিউমোসাইটস এর কাজ হচ্ছে, এরা গ্যাসিয়াস এক্সচেঞ্জে সাহায্য করে, মানে অ্যালভিওলার ভেতর থেকে অক্সিজেনকে ঢুকিয়ে দেবে, আর ব্লাড যে কার্বন ডাইঅক্সাইড বয়ে আনছে সেটা অ্যালভিওলাসগুলোর অ্যালভিওলাইগুলোর ভেতরে চলে যাবে। এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, এটা কে করাতে সাহায্য করে? টাইপ 1 নিউমোসাইটস। বুঝতে পারলাম? খুব ইম্পর্টেন্ট কাজ। তাহলে অ্যালভিওলার সারফেসে, এই যে অ্যালভিওলার সারফেস, টোটাল যে অ্যালভিওলার সারফেস, তার 95% অকুপাই করে রাখে টাইপ 1 নিউমোসাইটস। কতটা অ্যালভিওলার সারফেস অকুপাই করে রাখে? 95%।
তার মানে 100 ভাগের মধ্যে 95 ভাগ আমরা দেখব টাইপ 1 নিউমোসাইটস আছে বুঝাতে পারলাম তাহলে টাইপ 2 নিউমোসাইটস কতটা থাকবে only 5% বুঝাতে পারছি তাহলে 5% of the alveolar surface মোটামুটি 5% of the alveolar surface is occupied by type 2 নিউমোসাইটস এই অবধি পরিষ্কার টোটাল অ্যালভিওলার সারফেস আমরা যদি দেখি তা 95% অর্থাৎ সিংহভাগ অকুপাই করে রয়েছে টাইপ 1 নিউমোসাইটস আর রিমেইনিং যে 5% সেটা অকুপাই করে রয়েছে টাইপ 2 নিউমোসাইটস এই অবধি ক্লিয়ার টাইপ 1 নিউমোসাইটস এর কাজ কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জ সেটা টাইপ 1 নিউমোসাইটস করে ক্লিয়ার আচ্ছা তাহলে টাইপ 2 নিউমোসাইটস এর কাজ কি টাইপ 2 নিউমোসাইটস এর একটা মারাত্মক কাজ হতে পারে মাত্র 5% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে রয়েছে আচ্ছা একটা জিনিস আমাকে বলো তাহলে কাজটা বুঝতে পারবে একটা বেলুন হ্যাঁ বেলুনের মধ্যে হাওয়া রয়েছে হাওয়াটা বেরিয়ে গেল বেলুনটা কি হবে চুপসে যাবে কোলাপস হয়ে যাবে হ্যাঁ তাহলে আমাদের যখন লাংসের ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে অ্যালভিওলাইগুলো তো চুপসে যাচ্ছে তাই না কোলাপস করে যাচ্ছে যদি আমাদের লাংস এরকম করে যদি কোলাপস করে যায় যদি আমাদের যে দুটো লাংস আছে বা কোনো লামের কোনো অংশ যদি কোলাপস করে যায় সেটা হওয়া উচিত না উচিত না তাই তো এই যে লামের পুরো লাংটা বা লাংয়ের পুরো অংশ যদি কোলাপস হয়ে যায় সেটাকে বলে অ্যাটিল্যাকটাসিস জেনে রেখো এটাকে বলে অ্যাটিল্যাক কোভিড এর সময় লাংস তো কোলাপস কি হয়ে যাচ্ছিল না বয়স্কদের জন্য হ্যাঁ কোভিড এর ক্ষেত্রে সে দেখো রোগ নিয়ে আমরা পরে আলোচনা করব এখন যদি আমরা ডিটেইলসে এর ভিতরে ঢুকি না আমরা মেইন জায়গা থেকে সরে যাব কারণ তোমরাই বলছো যে তোমাদের আজকে ট্রেন আছে মানে উই আর অলরেডি রানিং শর্ট অফ টাইম ছোট করতে হবে আমরা এখন 3 মাস একসাথে রয়েছি সব আমরা রোগ নিয়ে আলোচনা করব সব ক্লিয়ার হয়ে যাবে আগে বেসিকটা নিয়ে নাও লাং কোলাপস হয়ে যাওয়া বা লাঙের কোন একটা অংশ কোলাপস হয়ে যাওয়া সেটা বলে অ্যাটিল্যাকটাসিস সেটা হতে দেওয়া যায় না সেই জন্য এই টাইপ 2 নিউমোসাইট কি করে এক ধরনের জিনিসকে সে ছাড়ে তৈরি করে সেই জিনিসটাকে বলা হয় পালমোনারি সারফ্যাক্টেন্ট এটাকে কি বলা হয় পালমোনারি সারফ্যাক্টেন্ট এবার পালমোনারি সারফ্যাক্টেন্টের অনেক কাজ সব আজকে আমরা ডিটেইলসে পড়ব না পরবর্তীকালে আমরা পড়ব সবথেকে একটা ইম্পর্টেন্ট কাজ রিলেটেড টু দিস আমি বলে দিই সেটা হচ্ছে পালমোনারি সারফ্যাক্টেন্ট কি করে এই অ্যালভিওলাইগুলোকে চিপসে যেতে দেবে না বুঝাতে পারলাম অর্থাৎ পালমোনারি সারফ্যাক্টেন্টের কাজ কি ইট প্রিভেন্টস অ্যাটিল্যাকটাসিস বুঝাতে পারলাম মানে চুপসে যেতে বাধা কোলাপস হতে দেবে না চুপসে যেতে দেবে না অ্যাটিল্যাকটাসিস হতে দেবে না তাই তো হতে পারে টাইপ 2 নিউমোসাইটস মাত্র 5% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে রাখে কিন্তু তার কিন্তু মারাত্মক কাজ আছে কারণ এ কি করছে পালমোনারি সারফ্যাক্টেন্ট তৈরি করছে আর পালমোনারি সারফ্যাক্টেন্ট কি করে অ্যাটিল্যাকটাসিস হতে দেয় না এছাড়াও পালমোনারি সারফ্যাক্টেন্ট আরো অনেক কাজ আছে আমরা পরে ডিটেইলসে পড়ব ক্লিয়ার এই অবধি আচ্ছা তাহলে টাইপ 1 নিউমোসাইট আর টাইপ 2 নিউমোসাইটের মধ্যে আমরা আপাতত কি কি পার্থক্য বুঝলো আরো পার্থক্য আছে প্রথম পার্থক্য হচ্ছে টাইপ 1 নিউমোসাইটস 95% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে রাখে তাই তো সেখানে টাইপ 2 নিউমোসাইটস অনলি 5% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে রাখে ক্লিয়ার দ্বিতীয় পার্থক্য কি বুঝলাম টাইপ 1 নিউমোসাইটস এর সেলগুলো তখন থিন পাতলা আর টাইপ 2 নিউমোসাইটস এর সেলগুলো তখন কিউবয়েডাল কিউবয়েডাল তাই তো তিন নম্বর আমরা কি পার্থক্য করলাম টাইপ 1 নিউমোসাইটস এর কাজ কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা আর টাইপ 2 নিউমোসাইটস এর কাজ কি পালমোনারি সারফ্যাক্টেন্ট তৈরি করা যারা অ্যাটিল্যাকটাসিস হতে দেয় না এই অবধি ক্লিয়ার এবার আমাকে একটা জিনিস বলো তো আমরা যদি নাম্বার অফ সেলস দেখি নাম্বার অফ সেলস কতগুলো সেল রয়েছে টাইপ 1 নিউমোসাইটস এর নাম্বার অফ সেল বেশি থাকবে না টাইপ 2 নিউমোসাইটস এর নাম্বার অফ সেল বেশি অবশ্যই স্যার টাইপ 1 অবশ্যই টাইপ 1 নিউমোসাইটস এর নাম্বার অফ সেলস বেশি কেন বলছো তুমি যেহেতু 95% অফ দ্য অ্যালভিওলার সারফেস অকুপাই করে রাখা আর টাইপ 2 নিউমোসাইটস মাত্র 5% অফ দ্য অকুপাই করে এখানে আমি একটা কথা বলি ধরো একটা বেঞ্চ রয়েছে এখানে বেঞ্চে চারটি মানুষ বসতে পারে বেঞ্চে চারটে মানুষ ঠান্ডা মাথায় চিন্তা করো কেন বলছি তার কারণ আছে লিংক করবে বেঞ্চে কজন বসতে পারে চারটে মানুষ বসতে পারে আমি বসলাম তুমি বসলে তুমি বসলে তুমি বসলে চারজন বসলে বেঞ্চটা ভরে গেল এবার ধরো আমাদের চারজনের মধ্যে থেকে একজন কেউ বসলো না আমরা তিনজন বসলাম অনেকটা বেশি হয়ে গেছে তিনজনে আমরা কতটা নিয়ে নিলাম আমরা 75% জায়গা নিয়ে নিলাম পুরো বেঞ্চ যদি আমি 100 ভাগ ধরি তিনজনে বসলে 75% নিয়ে নিলাম 25% খালি থাকলো তাই তো এবার ধরো ওই যে 25% খালি ওখানে মশা এসে বসলো প্রচুর মশা বসলো তাহলে আমি যদি নাম্বার অফ ইউনিটস চিন্তা করি
75% জায়গায় কি নাম্বার অফ ইউনিটস বেশি নাকি ওই মাত্র 25% জায়গায় নাম্বার অফ ইউনিটস বেশি 25 কেন কারণ আপনারা জায়গাটা তো অনেক ছোট আপনি বলেছেন মানে মশা নিয়ে বলছি কারণ অনেক মশা এসে বসছে কারণ ছোট ছোট মশারে আর অনেক ছোট কতটা জায়গা অকুপাই করছে সেটা ইম্পর্টেন্ট না যারা বসছে তাদের সাইজ কেমন তাদের সাইজ তাহলে টাইপ 1 নিমোসাইটস হতে পারে সে 95% অকুপাই করে রাখে তাদের নাম্বার অফ সেলস অনেক কম কেন কারণ টাইপ 1 নিমোসাইটসের সাইজ অনেক বড় বুঝাতে পারলাম হতে পারে টাইপ 2 নিমোসাইটস মাত্র 5% অকুপাই করে রাখে অ্যালভিওলার সারফেসে কিন্তু এদের নাম্বার অফ সেলস বেশি কেন কারণ এদের সাইজ অনেক ছোট বুঝাতে পারছি ইজ দা বেসিক কনসেপ্ট ক্লিয়ার টু অল অফ ইউ তার মানে বেশি সারফেস অকুপাই করে রেখেছে মানেই নাম্বার অফ সেলস বেশি হবে এটা নাও হতে পারে আমি তো কখনোই বলিনি যে দু ধরনের সেলের সাইজ এক তার মানে টাইপ 1 নিমোসাইটসের সেলের সাইজ অনেক বড় আর টাইপ 2 নিমোসাইটসের সেলের সাইজ ছোট সেই জন্য হতে পারে টাইপ 1 নিমোসাইটস 95% অফ দা অ্যালভিওলার সারফেস অকুপাই করে রেখেছে কিন্তু তার নাম্বার অফ সেলস কম আর টাইপ 2 নিমোসাইটস সেলের সাইজ ছোট কিন্তু না হতে পারে সে মাত্র 5% অকুপাই করে রেখেছে সেটা তার নাম্বার অফ সেলস কিন্তু তাদের অনেক বেশি এইটা ক্লিয়ার তাহলে অ্যালভিওলার সারফেস তৈরি করে রাখে নিমোসাইটস তারা কত ধরনের হতে পারে দুই ধরনের টাইপ 1 এন্ড টাইপ 2 নিমোসাইটস দুই ধরনের কোষের নাম আমরা বুঝলাম তাই তো এগুলো হচ্ছে ফিক্সড সেল ফিক্সড সেল মানে এগুলো সারফেসটা তৈরি করে গেছে ফিক্সড এটা মরে না কিন্তু অ্যালভিওলার এর মধ্যে আমরা আরেক ধরনের সেল পাবো যেটা হচ্ছে মুভিং সেল মুভিং সেল মানে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাদেরকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজেস অ্যালভিওলার হ্যাঁ ম্যাক্রোফেজেস ম্যাক্রোফেজেস কি আমরা জানি বিশেষ ধরনের ডব্লিউবিসি তাই তো দে আর স্পেশাল টাইপ অফ ডব্লিউবিসি তাহলে ম্যাক্রোফেজের কাজ কি এদের কাজ হচ্ছে জীবাণুকে ধ্বংস করে দেওয়া ধরো অ্যালভিওলার কোন একটা অ্যালভিওলাসের মধ্যে এখানে একটা জীবাণু ঢুকেছে তাহলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ কি কি করবে ও এখান থেকে ধরো এখানে রয়েছে ও এখান থেকে জীবাণুটা হচ্ছে ধেয়ে যাবে গিয়ে তারপরে তাকে এনগালফ করে ফেলবে এনগালফ করে ফেলবে মানে ফ্যাগোসাইটোসিস আমরা ছোটবেলায় পড়েছিলাম মনে আছে ফ্যাগোসাইটোসিস অ্যামিবা পড়েছিলাম আমরা অ্যামিবা পড়েছিলাম ধরো অ্যামিবার খাদ্য এখানে রয়েছে অ্যামিবার কোনো নির্দিষ্ট শেপ নেই তাই তো এই খাদ্যর দিকে কি করে এগোবে এর সুডোপোডিয়া গুলোকে এগোবে এরকম করতে করতে এগোবে মানে ওর শেপটাকে চেঞ্জ করবে এরকম করে এগোবে তারপরে ও এরকম করে এগোবে একটা সময় কি করবে ও যখন খাদ্যটার কাছে পৌঁছে গেল ও খাদ্যটাকে এরকম করে ঘিরে ফেলবে তাই তো তারপর তাকে এন্ডালফ করে ফেলবে মনে আছে পড়েছিলাম ছোটবেলায় এই যে পদ্ধতিটা যে পদ্ধতিতে খাদ্যটাকে এন্ডালফ করে ফেলবে এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে অ্যালভিওলার ম্যাক্রোফেজগুলো কি করবে এই জীবাণুটাকে এন্ডালফ করে ফেলবে বুঝাতে পারলাম তার মানে আমরা অ্যালভিওলাসের মধ্যে আমরা ক ধরনের সেল দেখলাম তিন ধরনের সেল তিন ধরনের টাইপ 1 নিমোসাইট টাইপ 2 নিমোসাইট এন্ড অ্যালভিওলার ম্যাক্রোফেজেস যার মধ্যে টাইপ 1 নিমোসাইট আর টাইপ 2 নিমোসাইট হচ্ছে ফিক্সড সেল কারণ এরা অ্যালভিওলার সারফেস তৈরি করে কিন্তু অ্যালভিওলার ম্যাক্রোফেজেস দে আর মুভিং সেল কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার এগোই আর লেফট লাঙের মধ্যে আগের দিন আমরা কিন্তু এগুলো ছোট ছোট করে গল্প করছিলাম রাইট লাঙ আর লেফট লাঙের মধ্যে কোনটা একটু বড় কোনটা একটু ছোট আগের দিন আমরা ভুল বলেছি আমি ভুল বলেছি তুমি ভুল বলেছি কোনটা একটু ছোট এই দিকে মানে বাঁ দিকে বাঁ দিকেটা সামান্য একটু ছোট কারণটা দেখো রাইট লাঙ কেন টু অ্যাকোমোডেট দা হার্ট একটু বাঁ দিকে চেপে থাকে না হার্ট তাকে তো জায়গা দিতে হবে তাকে জায়গা না ছেড়ে সে থাকবে কোথায় ওই হার্টকে অ্যাকোমোডেট করার জন্য লেফট লাংটা তুলনামূলক একটু ছোট অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ রাইট লাং ঠিক আছে এবার আমরা দুটো লাংকেই দেখবো এরা ডবল লেয়ার মেমব্রেন দ্বারা কভার্ড থাকে যেটাকে বলা হয় পিউরা বুঝতে পারছি ডবল লেয়ার মেমব্রেন একটা একটা ভেতর দিকের মেমব্রেন একটা বাইরের দিকের মেমব্রেন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় পিউরা ঠিক আছে ভেতর দিকের যে মেমব্রেন এটাকে বলা হয় ভিসারাল পিউরা এটাকে বলা হয় ভিসারাল পিউরা আর যেটা বাইরের দিকের মেমব্রেন এটাকে বলা হয় প্যারাইটাল পিউরা তার মানে আমরা কি বুঝতে পারছি ছবিটা থেকে এই যে লাংকে ঘিরে যে আমরা ভিসারাল পিউরা প্যারাইটাল পিউরা দেখতে পাচ্ছি
এদের মাঝখানে একটা ক্যাভিটি রয়েছে, একটা ফাঁকা জায়গা রয়েছে, তাই তো? এই যে ক্যাভিটিটা এটাকে বলে প্লিউরাল ক্যাভিটি। এই ক্যাভিটিটাকে কি বলা হয়? প্লিউরাল ক্যাভিটি। ঠিক আছে, এই প্লিউরাল ক্যাভিটিতে এক প্রকার ফ্লুইড থাকে। ফ্লুইডটা কেমন কাজ করে? লুব্রিকেন্টের মতো কাজ করে। আমরা যখন ব্রিথ করছি, ইনহেলেশন এক্সহেলেশন যখন করছি, তখন সারফেসে সারফেসে ঘর্ষণ লাগতে পারে তো, সেটা এই ঘর্ষণটা যাতে কম হয় সেই জন্য এর ভিতরে কি দেওয়া রয়েছে? ভগবান এক ধরনের ফ্লুইড ভরে দিয়েছে। বাইক যখন তুমি বাইকে ইঞ্জিন অয়েল ঢাল না কেন, যাতে পিস্টনের মধ্যে ঘষাটা না লাগে, তাই তো? সেরকম ভগবানের মধ্যে ইঞ্জিন অয়েল ঢেলে দিয়েছে লুব্রিকেশন দেওয়ার জন্য, বোঝাতে পারলাম? এই যে ফ্লুইডটা এটাকে কি বলে? প্লিউরাল ফ্লুইড। অর্থাৎ প্লিউরাল ক্যাভিটির মধ্যে যে ফ্লুইড থাকে সেটাকে কি বলে? প্লিউরাল ফ্লুইড। প্লিউরাল ফ্লুইড, ফ্লুইডের কাজ কি? এই প্লিউরাল ফ্লুইড ফ্রিকশনটাকে কম করে, ঘর্ষণটাকে কম করে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে প্লিউরা দ্বারা লাং কি রয়েছে? কভার্ড রয়েছে। প্লিউরার কটা মেমব্রেন? দুটো মেমব্রেন, একটা ভেতর দিকের মেমব্রেন, একটা বাইরের দিকের মেমব্রেন। ভেতরের মেমব্রেনটাকে বলা হয় ভিসারাল প্লিউরা, বাইরের মেমব্রেনটাকে কি বলা হয়? প্যারাইটাল প্লিউরা। এই ভিসারাল প্লিউরা প্যারাইটাল প্লিউরার মাঝখানে একটা ক্যাভিটি পাচ্ছি, সেই ক্যাভিটিটাকে কি বলা হয়? প্লিউরাল ক্যাভিটি। আর প্লিউরাল ক্যাভিটির মধ্যে কি রয়েছে? প্লিউরাল ফ্লুইড রয়েছে, যেটা লুব্রিকেশন দিতে সাহায্য করে। ইট অ্যাক্টস অ্যাজ লুব্রিকেন্ট। ভেতর থেকে কোন প্রশ্ন করলো, তুমি যদি পুরোটা না জানো বলতে পারবে না। আর দ্বিতীয় কি হতে পারে? ইন্টারভিউ তোমাকে বললো যে তুমি রেসপিরেটরি সিস্টেম বলো, বা তুমি ডাইজেস্টিভ সিস্টেম বলো, বা তুমি কার্ডিওভাস্কুলার সিস্টেম বলো। এবার তুমি অল্প সময়ের মধ্যে সেটা তোমায় বলতে হবে। তাহলে এতটা পড়াচ্ছি কেন? একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি, তোমাকে আমি একটা গান তুলিয়ে দিলাম, একটা গান, ঠিক আছে? গিয়ে তোমাকে বললাম তোমার সামনে 500 লোক আছে, স্টেজে উঠে তুমি গান গাও, তুমি কনফিডেন্স পাবে না। কেন পাবে না? তুমি যে একটাই গান তুলেছো, তুমি যখন হারমোনিয়াম বাজাবে দেখবে হারমোনিয়ামটা ঠিক বাজাচ্ছি তো, তবলাটা ছেড়ে তার। কিন্তু তুমি যদি গানটা শেখো, তুমি যদি গানটা শেখো, ধরো তুমি 2 বছর ধরে গান শিখছো, অনেক গান শিখে নিয়েছো, এবার যদি তোমাকে আমি বলি তুমি 500 লোকেশনের স্টেজে গিয়ে করো, তুমি দেখবে হারমোনিয়াম দেখারও দরকার নেই, এমনি তুমি বাজাচ্ছ। তার মানে কি? সেই একই গান যদি তোমায় গাইতে বলি, তুমি কিন্তু অনেক কনফিডেন্টলি বলছো। কেন? কারণ তুমি শিখেছো, শিখেছো এতটা, তুমি দিচ্ছ এতটা। আর তুমি যদি এতটা শিখে এতটাই দিতে যাও, হয় তুমি পুরোটা দিতে পারবে না, যদি তুমি পুরোটা দিতে যাও, হ্যাঁ, তোমার মুখে মানে কমলিং হবে, কথা আটকে যাবে, কথা জড়িয়ে যাবে, শব্দ খুঁজে পাবে না। শেখো এতটা, দাও একটু। কেন এটা বলছি? কারণ তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি এতটা শিখে গেছো, তোমাকে বলতে হবে এইটুকুনি। তুমি তো এমনি কনফিডেন্টলি বলবে, আর যে ইন্টারভিউ নিচ্ছে তোমার, ইন্টারভিউয়ার যিনি, তিনি তোমার, উনি কিন্তু দেখবেন না যে তুমি কি বলছো, কতটা কি বলছো, ও দেখবে তুমি কতটা কনফিডেন্টলি বলছো, তোমার মধ্যে কনফিডেন্স কতটা। আর কনফিডেন্স আশা কর থেকে বলেছি, নলেজ থেকে, তাই তো? সেই জন্য তুমি শিখছো এতটা, এতটাই যে বলতে হবে তার কিন্তু বলেনি। ক্লিয়ার? আর কতটুকুনি বলতে হবে সেটাও আমি বলে দেবো তোমাকে, সেটাও বলে দেবো। কিন্তু তার মানে এটা না, আবার বলছি যে ওইটুকুনি আমি তৈরি করে চলে গেলাম, ওইটুকুনি উগড়ে দিলাম। সেই ছোটবেলায় যেমন করতাম না, পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে আসতাম বমি, কমিট টু মেমোরিয়াম, ভমিট টু, তোমার জ্ঞানের পরিধি বাড়বে ততটা আসবে, যত জ্ঞানের পরিধি বাড়বে তত তোমার কনফিডেন্স আসবে। ঠিক আছে, চলো এটা আমি কি আঁকলাম, এটা বাদি, এটা ডান দিক, এটা রাইট লাং, এটা লেফট লাং। ঠিক আছে, এবার লেফট লাং আমরা দেখবো যে দুটো লোবে ডিভাইডেড, একটা উপর দিকের লোব, একটা নিচের দিকের লোব। এখানে এক ধরনের ফিশার আমরা দেখতে পাচ্ছি, যে ফিশার কি করেছে, লাংকে দুটো লোবে ডিভাইড করে দিয়েছে। বোঝাতে পারছি ছবিটা থেকে? এই যে ফিশারটা, এটাকে বলা হয় অবলিক ফিশার, অবলিক ফিশার। ক্লিয়ার? তাহলে লেফট লাং কটা লোবে ডিভাইডেড? দুটো লোবে ডিভাইডেড। কে ডিভাইড করেছে? অবলিক ফিশার ডিভাইড করেছে। ঠিক আছে, অবলিক মানে হচ্ছে স্ল্যান্টিং, হেলানো। দেখতে পাচ্ছি এখানে এই যে উপর দিকের লোব, এটাকে বলা হয় সুপেরিয়ার লোব। জেনে রেখে দাও, উপরকে আমরা সুপেরিয়ার বলবো, নিচকে আমরা ইনফেরিয়ার বলবো। তাহলে এই লোবটা কি? এটা হচ্ছে সুপেরিয়ার লোব। বোঝাতে পারছি? বোঝাতে পারলাম? আর এই যে নিচের যে লোব, এটাকে কি বলা হয়? ইনফেরিয়ার লোব। ইনফেরিয়ার মানে নিচে, ইনফেরিয়ার লোব।
ক্লিয়ার? এবার আসছি রাইট লাইন, রাইট লাইন আমরা সুপেরিয়র টু ইনফেরিয়র, এটা অবলিক ফিশার, অবলিক ফিশার OBLIQUE তার পরিষ্কার করে দিচ্ছি, অবলিক OBLIQUE অবলিক ফিশার, ঠিক আছে? এবার রাইট লাম, রাইট লাম তিনটে লোবে ডিভাইডেড, তার মানে ডেফিনেটলি আমরা ওখানে দুখানা ফিশার দেখবো, তাই তো? একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, একটা হচ্ছে অবলিক ফিশার, বোঝাতে পারলাম? এটা হরাইজন্টাল ফিশার, তাই তো? আর এটা হচ্ছে অবলিক ফিশার, লিখে দিচ্ছি হরাইজন্টাল, হরাইজন্টাল ফিশার, উপরে একটা হচ্ছে হরাইজন্টাল, বুঝতে পারছি? এটাকে হরাইজন্টাল বলে তো, হ্যাঁ, এটাকে ভার্টিক্যাল বলে তো, এটা আমরা জানি, এটা হরাইজন্টাল, এটা ভার্টিক্যাল, তাহলে এই ফিশারটা হরাইজন্টাল ফিশার, তাই তো? হরাইজন্টাল। আর এটা কি? এটা একটু দেখো স্ল্যান্টিং টাইপের এই ফিশারটা, তাহলে এটা কি? এটা অবলিক ফিশার। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তাহলে আমরা কি দেখলাম? রাইট লাং কটা লোবে ডিভাইডেড? তিনটে লোবে ডিভাইডেড, তাই তো? একটা উপরের লোব, একটা মাঝের লোব, একটা নিচের লোব, কটা ফিশার রয়েছে? দুখানা ফিশার রয়েছে, হরাইজন্টাল ফিশার আর অবলিক ফিশার। তাহলে রাইট লাং যেটা উপর দিকে লোব, এটাকে আমরা কি লোব বলবো? উপরকে কি বলা হয় বলেছি? আপার, সুপেরিয়র, সুপেরিয়র। তোমার বসকে কি বলা হয়? সুপেরিয়র। যা সুপেরিয়র এর সাথে একটু কথা বলে আয়, আমরা বলি না সুপেরিয়র মানে উপর, তাই তো? তাহলে এটা হচ্ছে সুপেরিয়র লোব অফ দ্য রাইট লাং, সুপেরিয়র লোব। নিচেরটাকে কি বলা হয়? ইনফেরিয়র, ইনফেরিয়র মানে নিচে, তাই তো? তাহলে এটা হচ্ছে ইনফেরিয়র লোব, ইনফেরিয়র লোব। আর মাঝেরটাকে কি বলা হয়? মিডল লোব, মিডল লোব। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে রাইট লাং এ কত লোব আছে? তিনটে, কি কি? সুপেরিয়র লোব, মিডল লোব এন্ড ইনফেরিয়র লোব, ঠিক আছে? লেফট লাং এ কত লোব আছে? দুটো, দুটো লোব, কি কি? সুপেরিয়র লোব এন্ড ইনফেরিয়র লোব, বুঝতে পারলাম? তাহলে এর থেকে বেশি আমার মনে হয় তোমাদের রেসপিরেটরি সিস্টেম নিয়ে আর বলার কিছু দরকার নেই। এবার আমরা কতটা বলবো ইন্টারভিউতে, ইন্টারভিউতে আমরা কতটা বলবো? এই যে গল্পটা বললাম, এই গল্পটাকে আমার ছোট করো, এই গল্পটাকে ছোট করো, আমরা কি বলতে পারি? রেসপিরেটরি সিস্টেম স্টার্টস ফ্রম নোজ এন্ড মাউথ, ঠিক আছে? যেখানে নোজ আর মাউথ যেটা রয়েছে, এদের যে ক্যাভিটি অর্থাৎ নেজাল ক্যাভিটি এবং ওরাল ক্যাভিটি যেখানে সে মিশেছে সেটাকে কি বলা হয়? ফ্যারিংস, ফ্যারিংস, তাই তো? What are the three regions of pharynx? প্রথম দেখো, নাকের পেছনে যেটা নেজোফ্যারিঞ্জ, ওরোফ্যারিঞ্জ এন্ড ল্যারিঙ্গোফ্যারিঞ্জ, বলতে পারি? আমার, আমি ডাইজেস্টিভের দিকে ঢুকবো না, ইসোফেগাসের দিকে ঢুকবো না, রেসপিরেটরি বলতে বলেছে। এবার ফ্যারিংস এর পরে কি শুরু হবে? আমার কেন, সবাই শুরু হবে ল্যারিংস, তাই তো? ছোট্ট একটা জায়গা গলার কাছে ল্যারিংস, যার দৈর্ঘ্য প্রস্থ সমান। এবার ল্যারিংস এর তিনটে রিজিয়ন কি বলেছিলাম? উপর দিকে একটা সুপ্রাগ্লটিস, মাঝেরটা গ্লটিস, নিচেরটা সাবগ্লটিস, যার মধ্যে ভোকাল কর্ড কোথায় থাকে? গ্লটিস, বলতে পারবো? তারপরে কি বলবো? যেখানে ল্যারিংস শেষ হয়ে গেল কি তৈরি হলো? ট্র্যাকিয়া, তাই তো? এই ট্র্যাকিয়া কত অব্দি আসছে? আপ টু মিড থোরাসিক ক্যাভিটি। এবার মিড থোরাসিক ক্যাভিটির পরে আমরা কি দেখবো? এই ট্র্যাকিয়ার পরে দুখানা ব্রাঞ্চ তৈরি হয়েছে, একটা ডান দিকে চলে গেছে, একটা বাম দিকে চলে গেছে। এগুলোকে কি বলা হয়? প্রাইমারি ব্রঙ্কাই, অর্থাৎ ডান দিকে চলে গেছে প্রাইমারি ব্রঙ্কাস, বাম দিকে চলে গেছে লেফট প্রাইমারি ব্রঙ্কাস। এবার ডান দিকে একটা ডান দিকের লাঙে চলে গেল, বাম দিকে একটা বাম দিকের লাঙে চলে গেল। এবার লাঙের ভেতর কি এগুলো আবার ফার্দার ব্রাঞ্চেস হবে, ওগুলোকে কি বলে? সেকেন্ডারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, আর সেকেন্ড এক একটা সেকেন্ডারি ব্রঙ্কাস আরো ব্রাঞ্চ তৈরি করবে, সেগুলোকে কি বলা হয়? টারশিয়ারি, ভেরি গুড, টারশিয়ারি ব্রঙ্কাই। ব্যাস, ব্রঙ্কাই শেষ, অর্থাৎ ব্রঙ্কাসের যা ব্রাঞ্চের শেষ, এবার যেটা তৈরি হবে সেটা হচ্ছে ব্রঙ্কিওলস। শুরুর দিকেটাকে কি বলে? ইনিশিয়াল ব্রঙ্কিওলস, তাই তো? এবার ইনিশিয়াল ব্রঙ্কাস আরো ফার্দার ব্রাঞ্চেস তৈরি করবে, সেগুলোকে কি বলা হয়? টার্মিনাল ব্রঙ্কিওলস, টার্মিনাল, তাই তো? টার্মিনাল তো শেষ, টার্মিনাল মানেই যে এখন শেষ হয়ে গেল। এরপরে কি হবে? এক একটা টার্মিনাল ব্রঙ্কিওলের পরে একাধিক এরকম কি দেখবো? আঙুরের গুচ্ছের মতো এয়ার স্যাকস রয়েছে, এগুলোকে কি বলে? অ্যালভিওলাই বলা হয়। এই অ্যালভিওলাই গুলোকে ঘিরে কি রয়েছে? ব্লাড ক্যাপিলারিজ রয়েছে, তাই তো? এই ব্লাড ক্যাপিলারিজ আর অ্যালভিওলার মধ্যে কি হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়।
আমরা যখন ইনহেল করি আমাদের অ্যাটমোস্ফিয়ারে যা যা আছে সবকিছু ইনহেল করি, অ্যালভিওলের মধ্যে গেল, ঠিক আছে? এবারে এই অ্যালভিওলাই থেকে তার ভিতর থেকে অক্সিজেন তার রক্তে চলে আসবে, আর রক্ত যে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে সে অ্যালভিওলাইগুলোর মধ্যে দিয়ে দেবে। যখন আমরা এক্সহেল আউট করব যা যা ঢুকেছে সব বের হবে, সঙ্গে কার্বন ডাই অক্সাইড বের হবে। ক্লিয়ার? আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কি দেখতে পাবো? গবলেট সেলস রয়েছে। এরা কি তৈরি করে? মিউকাস তৈরি করে। পার ডে কতটা? 1 থেকে 1.5 লিটার মিউকাস তৈরি হয়। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে তার সেটা তৈরি আরো অনেক বেড়ে যায়। এবার কেন মিউকাস তৈরি হয়? টু ট্র্যাপ দ্য জার্মস এন্ড ডাস্ট পার্টিকলস, ঠিক আছে? এবার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমরা সিলিয়াও পাবো। সিলিয়া গুলো মুভ করে, যেটাকে বলে সিলিয়ারি মুভমেন্ট। এন্ড বিকজ অফ দিস সিলিয়ারি মুভমেন্ট রেসপিরেটরি ট্র্যাক্টের নিচ থেকে উপর দিকে কি হয়? মিউকাস থেকে মিউকাসটা উপর দিকে উঠে আসে। এন্ড উই আননোইংলি সোয়ালো দ্য মিউকাস, তাই তো? এই পদ্ধতিটাকে কি বলে? মিউকো সিলিয়ারি ক্লিয়ারেন্স, ঠিক আছে? তাহলে এই অবধি আমরা কনসেপ্টটা দিতে পারলাম। আর কি বলবো? সঙ্গে লাংস গুলোকে ঘিরে কি থাকে? মেমব্রেন থাকে, ডাবল লেয়ার মেমব্রেন থাকে, যেটাকে বলে পিউরা, তাই তো? দুটো লেয়ার, দুটো মেমব্রেন, ভেতরটাকে কি বলা হয় বলো? বললাম তো, ভিজারাল পিউরা। বাইরেটাকে কি বলা হয়? প্যারাইটাল পিউরা। তাদের মাঝখানে যে ক্যাভিটি সেটাকে কি বলে? পিউরাল ক্যাভিটি। তার মধ্যে যে ফ্লুইডটা থাকে তাকে কি বলে? পিউরাল ফ্লুইড। এর কাজ কি? লুব্রিকেশন দেওয়া, তাই তো? যাতে ঘর্ষণটা কম হয়, লুব্রিকেন্টের মতো কাজ করে। বোঝাতে পারলাম? এরপর আমরা কিসে চলে আসবো? কার কোনটা কটা লোব আছে? লোব রাইট লাঙের তুলনায় লেফট লাঙ সামান্য একটু ছোট। কেন? টু অ্যাকোমোডেট দ্য হার্ট। রাইট লাঙের তুলনায় লেফট লাঙটা সামান্য একটু ছোট। কেন? কারণ এখানে আমরা একটা নচ দেখতে পাবো। কেন একটা নচ? কেন এই নচটা রয়েছে? টু অ্যাকোমোডেট দ্য হার্ট। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এবার আমরা এই লোকগুলো বলে দেবো যে লেফট লাঙে হচ্ছে দুটো লোক, একটা সুপেরিয়ার লোক, একটা ইনফেরিয়ার লোক। কারণ এখানে একটাই আমরা ফিশার দেখবো, অবলিক ফিশার। রাইট লাঙে আমরা তিনটা লোক দেখতে পাবো, একটা সুপেরিয়ার লোক, একটা মিডল লোক, একটা ইনফেরিয়ার লোক। কেন? কারণ এখানে আমরা দুটো ফিশার দেখতে পাবো, একটা হরাইজন্টাল ফিশার, একটা অবলিক ফিশার। এই তো, এইটুকু নিয়ে আমার বলতে কতক্ষণ লাগলো শেষটা? এই অল্প সময়ের মধ্যে নামিয়ে দিলাম। তাহলে এতটা যে আমরা পড়লাম, এতটাই বলতে হবে? সেই পালমোনারি সারফ্যাক্ট্যান্ট, অ্যাটিল্যাকটাসিস, ফুড অ্যাসপিরেশন, এত কিচ্ছু বলার দরকার নেই। আমি পুরো কনসেপ্টটা জানলাম, জেনে আমি ছোট্ট করে এটা প্রডিউস করব। যদি ইংরেজিতে বলতে পারি খুব ভালো, যদি বলতে না পারি আরো ভালো, বাংলায় বলবো, কিন্তু যেটা বলবো কনফিডেন্টলি বলবো। ক্লিয়ার? পুরো কনসেপ্ট ক্লিয়ার? হাউ ডু ইউ লাইক দ্য সেশন? গুড, ভেরি গুড স্যার। ভালো লেগেছে? তৈরি করতে পারবে? চলো।